এমসিকিউ হয় নাই অথবা লিস্টিং হয় নাই তারাও সেম ওয়েতে প্র্যাকটিস করবেন আর যাদের হয়ে গেছে তাদের জন্য তো আরো ভালো যে আপনি প্র্যাকটিস ক্লাসটা জয়েন করেছেন অপশন কয়টা আছে ভাই তিনটা থ্রি অপশনস থ্রি অপশন বেটার অর ফোর অপশনস বেটার এনিওয়ান থ্রি অপশন বেটার আচ্ছা ঠিক আছে সো চলো স্টার্ট করি অনেক গল্প করা যাবে ক্লাসের পরে প্রথমে ক্লাসটা করে নিই সো সবাই কি বুক ওপেন করতে পেরেছি বলেন না ওকে সো এমসিকিউ টিপস গুলো অনেক ইজি বাট একটু ডিফিকাল্ট মনে হবে আপনাদের যদি আপনি প্র্যাকটিস না করেন বা যদি বুঝে না বুঝে ইয়েস স্যার বুঝছি স্যার হ্যাঁ ভাই আপনি সেরা এই অশ্লীল কথাগুলো যদি বলে থাকেন না বুঝে তাহলে আসলে কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট আপনাকে দিয়ে পসিবল না সো একটু ভালো করে দেখেন আমি যা করতেছি আপনারা আমার সাথে সাথে আপনাদের যে বইটা আছে বইটাও করবেন অ্যান্ড দেন বাসায় এইভাবে প্র্যাকটিস করবেন সো ফার্স্ট কোয়েশ্চনে চলে আসি কোয়েশ্চেন নাম্বার ইলেভেন প্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় ক্ষেত্রে একটা কোয়েশনের নোটস নেওয়া এখন একটা পড়ে আপনি তো সবকিছু মনে রাখতে পারবেন না কিছু জিনিস আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে উইদিন আপনি নিয়মিত প্র্যাকটিস করেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে সো দেখেন দ্য ল্যান্ড আমরা কি পেয়েছি ওয়ার্ডটা টা দ্য ল্যান্ড সবাই কি দেখতে পাচ্ছি এখন ওকে সো দা ল্যান্ড ওয়ার্ড দ্য স্কাল্পচার পার্ক ইজ লোকেটেড একটু ভালো করে দেখেন ইজ লোকেটেড দ্যাট কজ এটা কি প্রেজেন্ট টেন্সে আছে ভাই এনি আচ্ছা এটা প্রেজেন্ট টেন্সে আছে বাট কোয়েশ্চেনটা আপনার কাছে কি জানতে চেয়েছে ওয়াজ প্রিভিয়াসলি দ্যাট মিনস এটা অতীতে কোথায় ছিল কথাটা কি ক্লিয়ার এখন আমি এখানে টেন্স কি ধরবো টেন্সটাকে আমি প্রেজেন্ট ধরবো নাকি আমি পাস্ট ধরবো আচ্ছা এখন দেখেন টেন্স দিয়ে আপনি চাইলেই অপশন কি করতে পারেন বাদ দিতে পারেন যদি আপনি এটা ঠিক মতো প্র্যাকটিস করেন তাহলে এটা পসিবল সো প্রথমত প্রেজেন্ট যদি কোনো তথ্য স্পিকার বলে তাহলে ওই অপশনটা আপনি বাদ দিয়ে দিবেন তার আগে এখানে এই বি সি

দা সাইজ অফ আ প্রাইভেট হাউস এইটাতে কোনো টেন্স নাই এটা কি বাদ দিতে পারবো জি ছিল না ভাই বাদ দিতে পারবো আচ্ছা বাদ দিতে পারবো না ভাই এটা বাদ দেওয়া যাবে না এখন এখানে যেহেতু টেন্স নাই আমি তো জানি না যে এই অপশনে আনসার আছে কি নাই সো অপশনটা আমাকে জাস্ট রেখে দিতে হবে বাট দেখেন তিনটা অপশন দেওয়া আছে আমি অপশন নিয়ে প্রথমে কাজ করতেছি স্পিকারের কথাতে পরে আসতেছি সো দেখেন বাই ফরেস্ট যদি কোনো একটা অপশনে ওই হাউসটা কাভার থাকে ফরেস্ট দ্বারা তাহলে ওইটা আনসার কি হবে এ হবে যদি ওইটা প্রাইভেট হাউস হয় তাহলে বি হবে অকুপাইড বাই ফ্যাক্টরি তাহলে কি হবে সি হবে সো আমি কি কি মনে রাখতেছি আমি মনে রাখতেছি ফরেস্ট আমি মনে রাখতেছি প্রাইভেট হাউস আমি মনে রাখতেছি ফ্যাক্টরি ক্লিয়ার সবাই স্পিকারের কথার ওপর ডিপেন্ড করবে যে আসলে এখানে এর আনসারটা কোনটা কারেক্ট হবে 11 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এনিওয়ান না भैया মানে আমি যদি বি নাম্বার অপশনে কোনো ভার্ব থাকতো তাহলে আমরা শুধু ভার্বটাই মনে রাখতাম না আমি তো ভার্ব মনে রাখার কথা বলি না একটু ভালো করে দেখেন এ আর সি তে আমি ভার্ব এবং লাস্ট ওয়ার্ড মনে রেখেছি আচ্ছা আচ্ছা জি ভাই হ্যাঁ অলওয়েজ ভার্বটা নিব এন্ড লাস্ট

সো ওইখানে টেন্স দিয়ে আপনি বাদ দিতে পারবেন এন্ড কভারড এর জোদিয়াক নে একটা সিমিলার ওয়ার্ডস পান অথবা জানেন দেন ওটা আপনি বাদ দিতে পারবেন অকুপাইড এর একটা সিমিলার ওয়ার্ড থাকলে ওটা বাদ দিতে পারবেন বাট আপনার কথা मोस्ट প্রবাবলি करेक्ट হবে তারপরও এখন তো বলতে পারবো না টেস্ট আগে মানে এখানে সম্ভাবনা বেশি জি জি আপু আমি জাস্ট স্ট্র্যাপ গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি এন্ড দেন যেটা আপনি শুনে গেইস করবেন সেটা তো আপনি আনসার দিবেনি তাই না লেটস সি হোয়াট উইল হ্যাপেন উইথ আস সো চলবে চলে আসি একটু ভালো করে দেখবো বিকজ আনসার অপশনটা একটু বড় আছে অনেকেই ভাববেন বা বলেন যে আনসার অপশন বড় থাকে তখন কি করব সিম্পল কথা আমার কোয়েশ্চেন নাম্বার এ কোনো সাবজেক্ট ছিল না সো আমাকে সাবজেক্ট নিতে হয় নাই বাট কোশ্চেন নাম্বার টুয়েলভ এ সাবজেক্ট আছে আমরা কি দেখতে পাচ্ছি সাবজেক্টটা বলেন এই কোয়েশ্চেন নিয়ে একটু চেক আউট করি কোয়েশ্চেনে কি বলেছে হোয়াট ইজ আনইউজুয়াল একটা ওয়ার্ড বলেছে আনইউজুয়াল অ্যাবাউট দা ভাই এটা তো প্রপার নাও না এটা কি জিনিস এটা অঞ্জলা নাও ইংলিশ কালচার পার্ট এসপি ইংলিশ ক্লাব সার্ভার আচ্ছা আচ্ছা এটা তো প্রপার নাউন এটা নিয়ে কি টেনশন করা উচিত হবে কোন ওইটা আমাদেরকে করতে হবে একটু ভালো করে দেখি আর্টিস্ট আমি এই পিক করতেছি এখান থেকে বিকজ এটা হচ্ছে আমার সাবজেক্ট এরপর হচ্ছে মেইন ভার্ব যদি পারেন নিয়ে রাখবেন যদি পারেন বলতে আমি তো ডেফিনেটলি নিয়ে রাখতে বলবো আপনাদেরকে ডু অ্যাজ ওয়েল স্পেশালি ফর ইট এটা আসলে আমার নেয়ার দরকার নাই বাট স্কালচার প্রত্যেকটাতে আছে এটা নেয়ার কোনো মানে হয় না যদি চান আপনি স্পেশালি এই ওয়ার্ডটা পিক করে রাখতে পারেন এজ আইল তো দরকার নাই সাম অব দি স্কালচার একটু ভালো করে দেখেন সাম বলেছি কিন্তু তাই না ভাই আচ্ছা এখন একটা কথা এখানে বলেছে ওয়ার ডোমিনেটেড ইজ ইট এ প্রেজেন্টেন্স অফ পাস্টেন্স পাস্টেন্স আচ্ছা বাই দা আর্টিস্ট আমি ধরে নিলাম এখানে আর্টিস্টের কথা বলেছে সাম অফ ইটস স্কালচার ইটস দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্গুলিয়া স্কালচার ফার্কটাকে চলে গেল দেখেন কোশ্চেনটা কোন টেন্স আছে একটু খেয়াল প্রেজেন্ট সো বি আপনি চাইলেই বাদ দিতে পারেন এখনকার জন্য আমি টেস্টের পরে হয়তো আপনাদেরকে আরো তথ্য প্রোভাইড করতে পারবো সিতে আসি ইট অনলি শোজ

দিয়ে আমি বুঝতে পারতেছি দুইটা আছে প্রেজেন্ট টেন্সে একটা আছে পাস টেন্সে কোয়েশ্চেনটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আপনি ধরে রাখেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আপনার আনসারটা প্রেজেন্ট টেন্সে হবে ক্ষেত্রে কেন পাস টেন্সে যাবে এটা হয়তো আমি পরবর্তীতে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব সো টুয়েলভে অ্যানি কোয়েশ্চেন ফ্রম অ্যানিবডি ওকে সো নেক্সট ওয়ান থার্টিন থার্টিনে কি দেওয়া আছে একটু চেক আউট করি সবাই

দ্য কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড আরবান লাইফ কন্ট্রাস্ট মানে আমরা কি বুঝি কম্প্যারিজন এনি কন্ট্রাস্টটা নিলাম কিসের মধ্যে কন্ট্রাস্ট আরবান এর নেচার নেই এখানে কোনো টেন্স আছে ভাই এনি সো আনসার অপশনে কোনো টেন্স নাই আমি চাইলেও টেন্স দিয়ে কোনো কিছু এখানে করতে পারবো না চলেন দ্য ইফেক্ট অফ ম্যান এনভায়রনমেন্ট যদি এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলে অ্যান্ড যদি একটি ইফেক্ট নিয়ে কথা বলে দেন বিটা আনসার হলেও হতে পারে দ্য কিছু করার নাই তিনটা নিতে হচ্ছে লোয়ার লেক সো লোয়ার লেক এখানে একটা প্রপার নাউন ডেফিনেটলি এটা তো স্পিকার বলবে আমরা লিসেন করবো একটু ভালো করে দেখবে এখানে দেখেন লোয়ার লেক ইস সিঙ্গুলার ওয়ার্ড এনি ওয়ান

স্পিকারের কথা শুনে আমি কিছু আনসার অপশন অটোমেটিকলি আমি এলিমিনেট করতে পারবো চলেন দেখে দেখেনি ইন সাম প্লেসেস দ্যাট মিনস ওয়েট ইন সাম প্লেসেস লোয়ার লেকের কিছু জায়গা ওয়েট বলেছে হ্যাজ বিন রিপেয়ার রিপেয়ার এই ওয়ার্ডটা কি ভার্ব কেউ কি বলতে পারবেন এটা কি আসলেই ভার্ব হ্যাঁ এটা তো ভার্ব এটা একটা ভার্ব আপনি একটা কথা অলারও মনে রাখবেন ক্ষেত্রে যদি আনসার আপনি পান যদি আপনি আন্ডার আপনি যদি নোটস নেন তাহলে ডেফিনেটলি আপনি স্পিকারের কথা শুনে বুঝতে পারবেন এখানে ডিরেক্ট এই রিফেয়ার্ড ওয়ার্ডটা ইউজ করবে না এইটার একটা সিমিলার ওয়ার্ড ইউজ করবেন দেন

ভাইয়া আগে সি নাম্বারটা তো টেনস অনুযায়ী বাদ দিতে পারি না অফ কোর্স অফ কোর্স টেনস অনুযায়ী বাদ দিয়ে দিতে পারি বাট আপনারা একটা টেস্ট দিয়ে নিলে দেন আপনাদের বিশ্বাসটা ইনক্রিজ করবে আমি এখনই বাদ দিতে চাচ্ছি না বাট আমি এক্সপ্লেইন করব ভাইয়া আফটার কমপ্লিটিং টেস্ট দেন আপনার জন্য আরো ইজি হয়ে যাবে আপনি আপনার মতো করে ধরে রাখেন যেটা এটা পার্সেন্ট সি আনসার হবে না বাকি টেন পার্সেন্ট আফটার ক্লাস সো ভিজিটর্স

ডেন্ট মেটার বাট এখন তো আপনি ঠিক করে নিতে পারতেছেন তিনটা কি নিতে পেরেছি ভাই এখানে যদি কোনো প্লেস কখনো আপনি এমসি কিউতে পান আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন এই তিনটা অপশনই বলবে বাট এখানে টুডে বলেছে দ্যাট মিনস বর্তমানের কথা জানতে চেয়েছে যেখানে ভিজিটররা স্ন্যাক্স ও স্যান্ডউইচেস কিনতে পারে টেরেসুম যদি বলে পাস এটা হবে না কিওস যদি বলে পাস টেন্স এটা হবে না লোয়ার লেগ যদি বলে প্রেজেন্ট তাহলে এটা আনসার হবে কথা কি ক্লিয়ার সো আমার আনসারটা এখানে টাইম রিলেটেড ওয়ার্ড টুডে এটার উপর ডিপেন্ড করে আনসারটা হবে সো সবাই কি আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি জি ভাইয়া না আমি করে দিচ্ছি প্রবলেম ভাই কোন কারণ নাই সো সবাই মিউট করে দি প্লিজ একটু আমাকে সাপোর্ট দেন সবাই মিউট করে দেন সবাই কি মিউট করতে পেরেছি বলেন না আপনি বললেও মিউট করবো না Now turn to section 2. Recording 64. You will hear a guide at an outdoor sculpture park talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 16. and hello everyone and welcome to the anglia sculpture park right well the idea behind the sculpture park is that it's a place where works of art such as large sculptures and carvings can be displayed out of doors in a natural setting as you'll have noticed when you drove here most of the land around the park is farmland the park itself belonged to a family called the de Quince's, who had made a lot of money from manufacturing farm machinery and who also owned substantial stretches of forest land to the north of the park they built a house in the centre of the park not far from where we're standing now but this burnt down in 1980 and the de Quince's then sold the land the Anglia Sculpture Park isn't the only one in the country. Several of the London parks sometimes display contemporary sculptures, and there are a couple of other permanent sculpture parks in England. But we're unique in that some of our sculptures were actually created for the sites they occupy here, and we also show sculptures by a wider range of artists than anywhere else in the country. For example, at present we have an exhibition by Joe Tremaine of what he calls burnt sculptures. These are wood and stone sculptures that he's carved and marked with fire to illustrate the ferocity and intensity of the forces that have shaped our planet over millions of years. They look really dramatic in this rural setting. To see some of the sculptures, You'll need to follow the path alongside the lower lake. We had to renovate this after the lake overflowed its banks a couple of months ago and flooded the area. The water level's back to normal now and you shouldn't have any trouble. The path's very level underfoot. You should be back at the visitor centre at about four o'clock. If you have time, it's worth taking a look at the centre itself. It's not possible to go upstairs at present, as builders are working there adding another floor. But the rest's well worth seeing. The architect was Guy King. He was actually born in this part of England, but he recently designed a museum in Canada that won a prize for innovation in public buildings. If you want to get something to eat when you get back, like a snack or a sandwich, the terrace room is currently closed, but you can go to the kiosk and buy something, then sit on one of the chairs overlooking the lower lake and enjoy the view as you're eating. Before you hear the rest of the conversation, you will have some time to look at the questions 17 to 20. How is going on, everyone? আপনাদের কাছে বই ছিল আমি তো এটা এটা আসি না আপনাদের যাদের কাছে বই ছিল তারা কি পেয়েছেন এনিওয়ান ভাই আমরা পেয়েছি আমাদের কাছে বই আমি এরানি কিন্তু কয়টা হয়েছে বুঝতেছেন না ওকে জাস্ট ওয়েট আ মমেন্ট যাদের কাছে বই নাই তাদের জরিমানা হওয়া উচিত ভাই ওইটাকে আপাতত আমি মেরে দিব মানে আপনাদের মানে আন্দাজে মারার অভ্যাসটা কবে বাদ দিবেন টাকা দিয়ে এক্সাম দিচ্ছেন আন্দাজে মারতে যাচ্ছেন কত টাকা আছে আপনাদের কাছে না ভাই এখন তো আবার যে একটা রিটেক করার অপশন দিচ্ছে তাহলে রিস্ক নেওয়া যায় ওইটা বাংলাদেশের জন্য কি অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপু দেনে আপু বাচ্চা দিবে দেবে শুনতেছি তখন মারবেন তাই তো আপু তখন আমি টিপসটা দিয়ে দিব আপু ওয়েট বাংলাদেশের জন্য হারাম এটা দিয়ে তো স্টুডেন্টস এর কোনো লাভ নাই আপু লাভ তো হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির টাকা ইনকামের একটা ওয়ে তাদের কাছে আর কিছু না ভাইয়া ডলারের জন্য ডলারের এগেনস্ট না হয় টাকাই খরচ করলাম জি আপু আপনি জিতছেন টাকাটা কনভার্ট হয়ে ডলার হয় আপনি তো আবার ওই দেশে যে ডলারে ইনকাম করবেন ওইটা ইমাজিন করে দিতে থাকেন এটা সুদে আসলে উসুল করবেন তাই না দ্যাটস সেভেন রাইট সো প্লিজ টেক এন্ড ম্যাচ চারটা হয়েছে জীবন ভাই নাইস লাস্ট টা আমি ধরতে পারিনি আর কি তাহলে ধরতে হলে হয়ে যেত আর কি থ্যাংক ইউ ওই পনেরো ঝামেলা ছিল কিন্তু বাদ দিতে পারছো ওই আর্কিটেক্টের আর্কিটেক্ট বলছে একটা বার্থ নিয়ে এক জায়গায় জন্ম কিন্তু পরে কানাটায় ওই বার্থ দেখে বাদ দিছে হয়েছে আচ্ছা ঠিক আছে একটু চ্যাটিং অপশন প্লিজ রাইট জাউন করেন কার কতগুলো হয়েছে হ্যাঁ সবাই নাইস ভাইয়া ইদানিং হচ্ছে ভয়েস এর কারণে ধরা যায় না এই যে এরকম ভয়েস তো পাওয়া যাচ্ছে না একদম ওল্ড কেমন আপনার মকে ওরকম রাইট হ্যাঁ ভাই আমি ওই কোয়েশ্চেন করতে যাইতেছিলাম মানে আহ ক্যাম্রিজ এর মেন পরীক্ষা সরি আয়ালসের মেন পরীক্ষা আমরা মানে খুব ওল্ডার এই ভয়েস পাবো আমি রিসেন্ট যে মক টা দিলাম ওখানে ওদের যে ভয়েস ছিল দুজনই প্রায় সিক্সটি ফাইভ প্লাস ইয়ারস এর ভয়েস ছিল মানে অনেকগুলো ওয়ার্ড অর্ধেক বলে থেমে যাচ্ছে মানে এরকম তো আরো বলেন ভাই লাগছে আমার মানে বিষয় হচ্ছে মানে পুরা টেস্ট তো অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট ছিল ওটা প্রবলেম না ওরা শর্ট করে বলে কিন্তু প্রবলেম হয়েছে দুইজন স্পিকার পার্ট ওয়ানে দুইজন স্পিকার ছিল সবগুলাতে দুজনই ছিল মোটামুটি আর লাস্টে শুধু একজন সবারই এজ দেখি যে মানে খুবই ইয়া মানে ভয়েস গুলো এমন ভাবে মানে বুড়ালো মানে 65 70 এরকম ভয়েস দিচ্ছে মানে কোন ইয়াং এজ এর পোলাপানের ভয়েস নাই মিডল এজ নাই কিছু নাই সব বুড়া লোক মানে তখন মানে ওয়ার্ড গুলো শুনতে ঝামেলা হইতেছে মেইনলি এক্সামে যদি এরকম থাকে তাহলে তো বিপদ ভাই ওরা কি মানে ভয়েস দেওয়ার জন্য সব বুড়া লোক সিলেক্ট করতেছে না কি বলছো ভাই ইয়াং লোকজন কই ভাই ইয়াং মারা গেছে ভাই বেঁচে পিপল দে হ্যাভ ইউজ এক্সপেরিয়েন্স এবাউট দিস আমার মানে লিটারেলি আমি প্রায় ঘুমায় যাইতে লাগছে না পার্ট ওয়ান এত স্লো বলতেছিল মানে মনে হচ্ছে যে স্পিন বল খেলতেছি মানে স্পিন এত স্লো আসতেছিল আবার কি বলবো মানে এই ওল্ডার এজ ভয়েস টা ঝামেলা করে ফেলছে কত কিছু আপনারা ভাবেন আমি সেটা চিন্তা করতেছি ভাই না ভাই মানে আমার আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স ছিল না মানে এত ওল্ডার এজ লোকজনের দিয়ে ভয়েস দেওয়াচ্ছে মানে কি বলবো

ফরেস্টের কথা বলছে কিন্তু একটা আনসার না ডিস্ট্রাক্টর হিসেবে ছিল আচ্ছা এখন আমি কিভাবে বুঝতে পারবো যে ফরেস্ট কথাটা ডিস্ট্রাক্টর হিসেবে ছিল ওই ল্যান্ডে নর্থে ছিল এরকম বলছিল মনে হয় এনিওয়ান এটা নিয়ে কিছু আইডিয়া শেয়ার করতে পারবেন ভাইয়া আমি এভাবে দিয়েছি যে মানে প্রাইভেট প্রপার্টি এটা সিনোনিম বলেছিল যেটা মাঝখানে ছিল আচ্ছা তারপরে না আনসারটা আগেই দিছে রাইট কিন্তু গুলো পরে দিছে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমি আহ সিম্পলি যেভাবে আসলে নিজে করি আমি জাস্ট ওইটা শেয়ার করি আপনাদেরকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে কাভার্ড বাই আ ফরেস্ট অ্যান্ড অ খুব ফাইট বাই আহ ফ্যাক্টরি এই দুটি ওয়ার্ড আপনারা কি শুনতে পেয়েছিলেন জি ভাইয়া এই যে অ্যারাউন্ড দ্য পার্ক অ্যারাউন্ড দ্য পার্ক দিয়ে কি ফ্যাক্টরি বা ফরেস্ট বলে ভাইয়া দাঁড়া এটা বলতেছি মানে এটা ফার্ম রান্ন ছিল আর কি এটা ভাই আমি অপশন এ এবং সি এর কথা বলেছি আমি কথা এখানে বলি নাই আচ্ছা সো স্ক্রিনে দেখা যাচ্ছে একটু বলতে পারবেন যে এইখান থেকে কোথায় আপনারা এই দুটি ওয়ার্ড শুনতে পেয়েছেন এনিওয়ান হ্যালো 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 আপনাদের সামনে কি বুক আছে একটু রিড আউট করে আমাকে শোনাতে পারবেন যে কোথায় আপনারা অকুপাইড বা ফ্যাক্টরি ও কাভার্ড বাই ফরেস্ট এই দুটি ওয়ার্ড লেখা আছে সেম দুইটা ওয়ার্ড লেখা নাই কিন্তু ফরেস্ট সম্পর্কে একটা ছিল যে আচ্ছা অন সাবস্টেন্সি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো কাভার্ড বাই ফরেস্ট কি কথাটা পেয়েছি ভাইয়া না ভাইয়া আচ্ছা পাই নাই ফ্যাক্টরি এই ওয়ার্ডটা কি আসলেই আমি যতটুকু লিস্টিং শুনেছি লাভেনের জন্য এর মধ্যে কি পেয়েছি ভাইয়া

আমি বাংলাতে করেছি তারপর আপনারা আমার কোয়েশ্চেনটা বুঝতে পারতেছেন না আমি বলেছি কাভার্ড বাই ফরেস্ট এই কাভার্ড একটা যদি এটা হয় হয় বা না বাট একটা সিমিলার ওয়ার্ড বলবে বাট এখানে শুধু ফরেস্ট ল্যান্ড টু দ্য নর্থ অফ দ্য ফার্ক বলেছে এখানে আমি ভার্বটা পাই নাই আবার অকুপাইড বাই আ ফ্যাক্টরি এটাকে আপনারা ম্যাচ করেছেন

আপনাদেরকে মনে করিয়ে দেওয়া ট্রাই করতেছে একটু ভালো করে দেখেন আপনারা দে বিল্ট হাউস ইন দ্য সেন্টার অফ দ্যান্ডিং নাও বাট দিস বার্ন ভালো করে দেখেন দে বিল্ট হাউস ইট শুড বি প্রাইভেট হাউস এন্ড সোল করতেছে সো পাবলিক প্রপার্টি কি সোল করতে পারে দেই দেশে দা ওনার অফ দিস হাউস

কেন আপনি পারেন নাই সেটা অ্যানালাইসিস করা ও ডিও স্কিপ দেখে ডান সবাই সো ইলেভেন এর জন্য বি হবে এটা কি সত্য আচ্ছা ঠিক আছে ডান নেক্সট ওয়ান টুয়েলভ আনইউজুয়াল সো ভাই এখানে তো সুন্দর মতো বলে দিচ্ছে অপশনে আর্টিস্ট হ্যাভ মেড স্পেশালি ফর ইট একটু চলে আসি স্কাল ইন ইংল্যান্ড পেয়েছি আমরা জি হ্যাঁ জি হ্যাঁ ঠিক আছে ওয়ার্ড ওয়ার্ড ম্যাচ করার জন্য কেউ কি সি দিয়েছিলেন না ভাই আমি সিনোনিম এর आशय ছিলাম আপনি সিমিলার ওয়ার্ডস এর आशय ছিলেন ওকে চলেন আমি মিস করে গেছি সেভারাল অফ দা লন্ডন পার্কস সামটাইমস ডিসপ্লে কন্টেম্পোরারি স্কাল্পচারস देयर আর আ কাপল অফ अदर পার্মানেন্ট স্কাল্পচারস ইন ইংল্যান্ড বাট এটা একটা গুড ওয়ার্ড অর ব্যাড ওয়ার্ড এনিওয়ান বাট নেগেটিভ কথা এখন মতামত চেঞ্জ করবে আচ্ছা যদি আমরা কন্ট্রাস্ট ওয়ার্ড পাই আইস লিস্টিং এর ক্ষেত্রে বিশেষ করে এমসিকিউ অথবা বক্স ম্যাচিং এর কোয়েশ্চেন টাইপ সলভ করার সময় আমরা অলওয়েজ ট্রাই করব এই ওয়ার্ড গুলোকে বেশি ফোকাস করার জন্য চলেন কি বলেছে উই আর ইউনিক দ্যাট সাম অফ আওয়ার স্কাল্পচারস ওয়্যার অ্যাকচুয়ালি ক্রিয়েটেড ফর দা Sites they occupy here. We also show sculptures by a wide, wider range of artists than anywhere anywhere else in the country. Anywhere else in the country. That means especially Chilo, or something else. Anyone. স্পেশালি ছিল মানে ওর তুলনা করতে এখানে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি এটা একটু বুঝতে পেরেছেন স্পিকারের কথা শুনে এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে আমি অলওয়েজ বক্স ম্যাচিং অথবা এমসিকিউর ক্ষেত্রে একটাই ওয়ে ফলো করি মোস্ট অফ দা টাইম আর সেটা হচ্ছে আনসার অপশন এলিমিনেট করাটা একটু ভালো করে দেখেন এলিমিনেশনটা কিভাবে বিতে

মনে হলো যে এ দেন আবার সিতে চলে আসো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমি আক্স করেছি এই কন্টেম্পোরারি কি ম্যাচ করেছে ভালো করে দেখেন ম্যাচ করে আমার কোয়েশ্চেনটা একটু ট্রাই কর না আন্ডারস্ট্যান্ড করার বিকজ এইখানে ভুল করলে ব্যান্ড স্কোর কমে যাবে ডিসপ্লে কন্টেম্পোরারি স্কালচার্স ওয়ার্ড ওয়ার্ড ম্যাচ করলে আপনাদের কি মনে হচ্ছে না যে এটা একটা ট্র্যাপ হতে পারে

যদি কোনো একটা নেগেটিভ কথা থাকে স্পিকার বললে ওইটা হবে আর যদি স্পিকার কোন একটা নেগেটিভ কথা বলতেছে বাট আনসার অপশনে নাই তাহলে ওই অপশনটা আনসার হবে না সো দেখেন বি আর সি ইজিলি কি আপনি এখানে এলিমিনেট করতে পেরেছেন বা এখন কি বুঝতে পারতেছেন যদি একজন বা দুইজন ভুল করে থাকেন জি ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ সো থার্টিন চলে থিম অফ জুয়েল টেমিস বার্ন ইস চলেন যাই কোথায় আছে এটাই কি সেটা থার্টিন আচ্ছা কি বলেছে দেন ভিডিও অন করে দেন সবাই দেখে নিক আপনাদের কে ওয়ে ভিডিও চার পাঁচজন অন করেছেন ভিডিও অফ করেন সব দেখা যাচ্ছে আপনাদের মানে আপনাদেরকে দেখা যাচ্ছে সরি ওকে সো কি বলেছে এখানে চলেন দেখে আসি হি কার্ড অ্যান্ড মার্কড উইথ ফায়ার টু উইল আস দা

আচ্ছা দা স্কুল ওয়ার্ড এ ওয়ার্ড দুটো যদি আমাদের জানা থাকতো ফেরোসিটি অ্যান্ড ইন্টেনসিটি অফ দ্য ফোর্সেস তাহলে এটা আমাদের জন্য আরো অনেক বেশি ইজি হয়ে যেত বাট বাকি দুটো অপশন নিয়ে যদি আমি কথা বলতে চাই দা কন্ট্রাস্ট বিটুইন নেচার অ্যান্ড আরবান লাইফ আমি কি কিছু পেয়েছি এ ধরনের কথা এনিওয়ান আচ্ছা ভাই যদি বলি দ্য এফেক্ট অফ ম্যান অন দ্য এনভায়রনমেন্ট আমি কিছু পেয়েছি এমন কিছু বলে নেই আচ্ছা যদি না বলে তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে এটা আনসার হ্যাঁ ওখানে ওই দুইটা অর্থ না জানলে ওটা অ্যানসারটা দেওয়া ইজি ছিল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপু আপনাকে সো তাহলে কি থার্টিন এর জন্য সি হবে এটা কি ক্লিয়ার সবাই ভাইয়া লোয়ার লেক কি বলেছে ভাই লোয়ার লেক নিয়ে দ্য পাথ বাই দা লোয়ার লেক ইজ ব্রেদার দেন ওয়েট ইন সাম প্লেসেস হ্যাজ

আচ্ছা সরি আমি টেন্সটাতে না যাই ভাই অ্যাডিং আনাদার ফ্লোর বলতে কি বুঝি আমরা কোন কিছু অ্যাড করা হচ্ছে জি জি বাড়ানো হচ্ছে আর আচ্ছা বাড়ানো হচ্ছে তার মানে আমি বুঝতে পারতেছি অপশনটা এ হবে এনলার্জ এটা কি আনসার করেছিলেন আপনারা ফিফটিন এ বুঝতে পারি নাই জি অপশনটা হচ্ছে প্যাসিভে আছে যে ইজ বিং এনলার্জ আর এখানে ইয়াতে করা অ্যাক্টিভ আচ্ছা বাট ইনলার্জ অ্যান্ড অ্যাডেড এটা তো বোঝা গিয়েছে তাই না ভাইয়া জি ভাই ঠিক ভাই বুঝতে পারছি এখন আচ্ছা সিক্সটিন লাস্ট ওয়ান প্লিজ প্রত্যেকটা অপশনই বলবে এখানে একটু চেক আউট করি ইফ ইউ ওয়ান্ট টু গো সরি ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং টু ইট when you get back লাইক like স্ন্যাক or স্যান্ডউইচ দ্যাট কস আমি লোকেশনে চলে আসছি কি বলেছে দ্যাট হ্যাজ রুম ইস কারেন্টলি ক্লোজড ইটস এ পজিটিভ অর নেগেটিভ ভাই

এ আর বি তে ছিল হচ্ছে প্রেজেন্ট কথাটা কি ক্লিয়ার বি তে ছিল প্রেজেন্ট টেন্স কোশ্চেনটা প্রেজেন্ট টেন্সে আমি কি অপশনটা বাদ দিয়ে দিতে পারতাম না ভ্যাস C টা হ্যাঁ ঠিক চলেন এখানে একটু দেখি 14 এ অপশন নাই সবই প্রেজেন্টেন্স টেন্স 13 এ অপশন নাই কারণ এখানে কোনো টেন্সই নাই 12 বে 86 একটু কষ্ট করে एवरीवन 12 দেখেন বি অপশনটা আমি কি বাদ দিতে পারতাম হ্যাঁ এটা তো আছে সো টেন্স যদি থাকে আপনি অফ কি করবেন অ্যাপ্লাই করবেন আর যদি না থাকে তাহলে তো আপনি অ্যাপ্লাই করতে পারছেন না সো এটার জন্য আসলে কিছু করার নাই বাট আচ্ছা ভাইয়া মানে এটা কি কখনো হয় যে মানে এরকম অ্যাভয়েড করার পর দেন তারপরে অ্যান্সার হচ্ছে মানে কোয়েশ্চেন বুঝি না মানে হচ্ছে আপনি যেটা বললেন যে আমরা বাদ দিলাম দিলাম তো মানে দিলে তো মানে হান্ড্রেড পার্সেন্ট এটা মানে আসলে বাদই থাকবে এখানে আন্সার হবে না আমি কি কখনো হান্ড্রেড পার্সেন্ট বলেছে আপু না সেটা জিজ্ঞেস করছি ভাইয়া জি জি আমি উত্তরটা আগে বলে দিয়েছি আপু আমার কথাটা হচ্ছে সিম্পল ঠিক আছে যদি আপনি অপশনগুলো নোটস নিয়ে রাখেন তাহলে অলওয়েজ আপনি একটা বা দুইটা অপশন বাদ দিতে পারবেন সেই ক্ষেত্রে টেন্সটা আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিবে তারপরে সাপোর্ট দিবে আপনাকে নেগেটিভ ওয়ার্ডস যদি কোনো কিছু থাকে নাম্বার থ্রিতে সাপোর্ট দিবে কম্পেরিজন যে ওয়ার্ডস গুলো আছে ওই ওয়ার্ডস গুলো আর নাম্বার ফোর যে অপশন নিয়ে কথা বলে নাই ওই অপশনটা আমি কোনোদিনও আনসার দিব না নাম্বার ফাইভ হচ্ছে ভার্ব ওয়ার্ডের অলওয়েজ সিমিলার একটা ওয়ার্ড তারা এখানে অ্যাড করবে সো এই পাঁচটা ওয়ে যদি মনে রাখেন এমসিকিউতে আপনি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আনসার অপশন এর যে কোনো একটি ওয়ার্ড স্পিকারের কথার সাথে মিলে যায় প্রপার নাউন তাহলে ওই অপশনে হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে সো বি কেয়ারফুল যখন আপনি বাসায় প্র্যাকটিস করবেন কোথাও মক টেস্ট দিবেন অথবা রিয়েল টেস্ট দিবেন ট্রাই করবেন কনসেন্ট্রেটটা যেন হান্ড্রেড পার্সেন্ট থাকে যদি একটা ভুল করেন তো একটার সাথে আরো তিনটা থেকে পাঁচটা আপনি ভুল করবেন সো বি কেয়ারফুল আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন জি ভাইয়া আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এভরি ওয়ান গুড নাইট এভরি দেখা হচ্ছে আপনাদের রেগুলার বেচে ক্লাসগুলোতে অ্যান্ড ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এভরি ওয়ান সালামালাইকুম ভাইয়া